সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তি পাচ্ছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা। সংবাদ বিজ্ঞপ্তিতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আরও জানান, এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি দেয়া হবে তাদের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন 2023 অধীনে গত আগস্ট মাস পর্যন্ত দেশের 8টি সাইবার ট্রাইব্যুনালে মোট 5,818 মামলা চলমান রয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।